আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে NTRCA এর E-Requisition সাবমিট করবেন। তো NTRCA এর E-Requisition সাবমিট করার জন্য আপনাদেরকে ntrca.gov.bt তে চলে আসতে হবে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন সরাসরি কাজে চলে যাই। তো আপনারা ntrca.gov.bt তে আসার পর শিক্ষক নিয়োগ এই অপশনটির উপরে মাউস বাটন নিলেই এরকম একটি পপআপ ওপেন হবে। পপআপ ওপেন হওয়ার পর দেখুন তিন নম্বর অপশনে অনলাইন লেখা আছে, অনলাইনের নিচে লেখা আছে অনলাইন ই রিকুইজিশন আবেদন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে এবং এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। আসার পর আপনারা রিকোয়ারমেন্ট সার্কেল ফাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দুই নম্বর অপশনে ইনস্টিটিউট সেকশন নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথম অপশনটাই ই রিকুইজিশন নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে, এটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখুন এভাবে আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে লেখা থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম, তারপর আপনার ডিস্ট্রিক্ট সহ উপজেলা সহ সব কিছু লেখা থাকবে এবং আপনাকে মিনিমাম 20% ফিমেল কোটা অ্যাবিলিটি আছে এটা আপনাকে বলবে এবং এটা আপনাকে ফিল আপ করতেই হবে, যে আপনার 20% ফিমেল কোটা ফিল আপ করে নিতে হবে। তো 20% এখানে যদি আপনি 20% আপনার প্রতিষ্ঠানে কর্মরত ফিমেল টিচার থাকে তাহলে আপনাকে এই চাহিদায় 20% পূরণ করার জন্য কোনো ফিমেল কোটা পূরণ করতে হবে না। আর যদি কম থাকে তাহলে এখান থেকে আপনাকে দুই একটা পোস্টে বা আপনার 20% পূরণ করার জন্য যে কয়টি পোস্টে আপনাকে ফিমেল কোটা দিতে হয় সে কয়টি পোস্ট ফিমেল কোটা দিতে হবে। তারপর আমরা ধরুন চলে আসি, আমরা সরাসরি ফর্মটা ফিল আপে চলে আসি। এখানে দেখুন লেখা আছে জেবি এসএমসি অথবা এমএমসি রেজুলেশন নাম্বার, অর্থাৎ আপনার ম্যানেজিং কমিটির কত নাম্বার অধিবেশন হয়েছে, মানে রেজুলেশনের নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। ধরুন আমি আমার অধিবেশন নাম্বারটি দিলাম ম্যানেজিং কমিটির। তারপর আপনাকে এখানে রেজুলেশন কবে হয়েছে, অর্থাৎ মিটিংটি কবে হয়েছে ওটার ডেট দিতে হবে। তো আমি ধরুন গতকালের ডেটটা দিলাম। তারপর এখানে লেখা আছে টোটাল অ্যাপ্রুভড পোস্ট বাই গভর্নমেন্ট, আপনার প্রতিষ্ঠানে কয়টি পোস্ট গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত আপনি সেই পোস্টটি এখানে দিবেন। ধরুন আমি 22টি দিলাম। তারপর আপনার প্রতিষ্ঠানে নাম্বার অফ ওয়ার্কিং মেল টিচার, আপনার প্রতিষ্ঠানে কতজন পুরুষ টিচার কর্মরত, আমি ধরুন 10 জন দিলাম। তারপর আপনার নাম্বার অফ ওয়ার্কিং ফিমেল টিচার, আপনার প্রতিষ্ঠানে কতজন টিচার কর্মরত মহিলা সেটা দিতে বলছে, আমি 2 জন দিলাম। তারপর হলো নাম্বার অফ টোটাল এমপিও ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য আপনার প্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষকের চাহিদা দিতে চাচ্ছেন এটা এখানে লিখতে হবে। তো ধরুন আমি 7 জন দিলাম। এখানে বলে রাখা ভালো, এই 7 জন যে এখানে দিলে আপনি এই যে নিচে 7টা পোস্টের তথ্য এখানে ফিল আপ করতে হবে, মানে আপনি 7টা পোস্টের, ধরুন অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংরেজি, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ, এরকম 7টা পোস্ট আপনাকে এখানে নিচেও অ্যাড করে দিতে হবে। এখানে যদি আপনি 5টা দেন 5টা দিতে হবে নিচে, এখানে আপনি 6টা দিলে 6টা দিতে হবে। তো আমি এখানে ধরুন 7টা দিলাম। 7টা দেওয়ার পর আপনাকে এখান থেকে নিচে চলে আসলাম। আসার পর এখানে আপনি ইনস্টিটিউট টাইপের মধ্যে ইনস্টিটিউট আপনার প্রতিষ্ঠানের ধরনটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর চুজ পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ বিজ্ঞপ্তির জন্য গণবিজ্ঞপ্তিতে আপনি চাহিদা প্রেরণ করতে চাচ্ছেন। আমি ধরুন অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স। তারপরে দিবেন হলো সাবজেক্ট, ওটা অবশ্যই ম্যাথমেটিক্স, যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা ম্যাথমেটিক্সই চাইলাম। তারপর পোস্ট ক্যাটাগরি, আপনার টেকনিক্যাল, আপনার পোস্ট মানে আপনার প্রতিষ্ঠান টেকনিক্যাল থাকলে আপনি টেকনিক্যাল পোস্টে মানে ক্যাটাগরির জন্য যদি টিচার চান তাহলে এখানে টেকনিক্যাল ক্যাটাগরির জন্য টিচার চাইবেন। আমি যেহেতু আমার প্রতিষ্ঠানে কোনো টেকনিক্যাল নেই তাই আমি জেনারেল দিলাম, আমার জেনারেলের জন্য টিচার প্রয়োজন। তারপর হলো আপনার এখানে কোঠা, মানে ক্যান্ডিডেট টাইপ আর কি। এখানে আপনি জেনারেল হলো ওই যে আপনাকে প্রথমেই বলে আসছি, যদি 20% আপনার প্রতিষ্ঠানে মহিলা টিচার না থাকে তাহলে আপনাকে অবশ্যই 20% করে, অর্থাৎ 20%-এর জন্য যে কয়টি পোস্ট মহিলা 20% পূরণ করার জন্য যে কয়টি পোস্টে আপনার মহিলা তথ্য পূরণ করতে হবে আপনি ওই কয়েকটি তথ্য আপনি ওই কয়েকটি পোস্ট আপনাকে অবশ্যই ফিমেল কোটা দিতে হবে। তো আমি জেনারেল দিলাম ম্যাথমেটিক্সটা। তারপর এখানে কাম্য শিক্ষাতে আছে কিনা আপনি দিয়ে দিবেন, হ্যাঁ আছে।
তারপর অ্যাড করে ধরুন আমি আরেকটা পোস্ট ফিল আপ করলাম, ধরুন আপনাকে ফিজিক্যাল এডুকেশন দিলাম, দেওয়ার পর আমি ফিজিক্যাল এডুকেশন এখান থেকে, যেহেতু আমি আগেই বলেছি আমার প্রতিষ্ঠানে টেকনিক্যাল নেই শুধু জেনারেল ক্যাটাগরি, আমি জেনারেল ক্যাটাগরিতে দিলাম। এখানে ধরুন আমার 20% পূরণ করার জন্য এক্সট্রা পোস্টে ধরুন সাপোজ আমার একটা পোস্টেই মহিলা কোটা দরকার, তো আমি এটাকে মহিলা ফিমেল কোটা দিয়ে দিলাম, তারপর কাম্য শিক্ষাতে আছে দিলাম। দেওয়ার পর এভাবে আমি প্রত্যেকটা পোস্ট পূরণ করে নেব, যে কয়েকটি ফিমেল কোটার জন্য 20% পুরাতে গেলে যে কয়েকটি পোস্টে আমার ফিমেল কোটা প্রয়োজন আমি ওই কয়েকটি পোস্ট ফিমেল কোটা দিয়ে বাকি পোস্ট গুলা জেনারেল দেব। জেনারেল মানে হলো মহিলা ও পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবে, আর ফিমেল কোটা হলো শুধুমাত্র মহিলারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যাক, তারপর হলো এভাবে অ্যাড করে আমি 7টা পোস্ট অ্যাড করে নেব। নেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব, যেহেতু আমি এখন তথ্যটি মানে পুরো ফর্মটি পূরণ করছি না, তাই আমি এখন এটা সাবমিটে ক্লিক করব না। আপনাদের কাজ এভাবে শেষ হলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি পিডিএফ ডাউনলোড হবে, ডাউনলোড পিডিএফটি ডাউনলোড করবেন। করার পর আপনারা ফি দানের পদ্ধতিটা সম্পর্কে জানতে চাইবেন, আমি সেটা জানি। তো আপনারা ফি দানের পদ্ধতিটা হলো আপনাদের ওই পিডিএফ এর নিচে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে, তার আগে তার পরেও আমি বলে নেই, এখানে কিন্তু লেখা আছে ফি সাবমিশনের জন্য আপনাকে 200 টাকা এর বেশি, মানে 200 টাকা আপনাকে অতিরিক্ত রেখে মোবাইল অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে ফিটি প্রদান করার জন্য আপনাকে টেলিটক সিমের ব্যালেন্স 200 টাকার উপরে রেখে তারপর আপনাকে ফি প্রদান করতে হবে। ওই ইনস্ট্রাকশনটা আপনাকে পিডিএফ এর নিচে দেওয়া থাকবে। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন তা ওই পেমেন্টটা কিভাবে করতে হবে কমেন্ট করবেন, অবশ্যই আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।